আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল সবার প্রতি। আলহামদুলিল্লাহ বৃষ্টি রমজান আমাদের শেষ হয়ে গেল, দেখতে দেখতে বৃষ্টি রমজান পার করে ফেললাম। আর আছে 10টি রমজান, আবার 9টিও হতে পারে, জানি না এবার কয়টি রমজান হবে। তো সকাল থেকে ব্লগটি শুরু করলাম। শরীরটা আসলেই মনে হয় শরীরের সাথে আর টিকতে পারতেছি না, একটু বেশি খারাপ। তারপরও আপনাদের সাথে প্রতিদিনের জন্য আসি, প্রতিদিনের মতো নিয়মিত আপনাদের সাথে। আসলে আপনারা তো ভাই বোন হয়ে গেছেন আমার, অনেকটা কাছের মানুষ, সেজন্য হয়তো বা আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে হয়তো বা ভালো লাগে না। তো সকালবেলা শুরু করলাম, আমার বারান্দার ফুলের শুভেচ্ছা রইল সবাইকে। গাছে পানি দেওয়া থেকে শুরু করি আমার সকালটা। তো আপনাদের দিন কেমন যাচ্ছে আশা করি জানাবেন। দোয়া করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার মতো যাতে সবাই কেউ অসুস্থ না হন। আমি তো একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছি এখন, জানি না কেন এরকমটা হচ্ছে, হয়তো বেশি গরম, বেশি গরমের জন্য এই অবস্থাটা হচ্ছে। তারপরও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি যে এখনও পর্যন্ত তো আমি চলতে পারতেছি, খেতে পারতেছি, চলাফেরা করতে পারতেছি। তো আমার এই বেলি গাছটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, আমার বারান্দা ছেড়ে বারান্দার বাহিরেও কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন। বেলি গাছটা যখন ছাদে ছিল তখন কিন্তু একেবারেই নিষ্প্রাণ ছিল। তো বারান্দায় আনার পর থেকে এটা যত্নে, বিশেষ করে আমার হাজব্যান্ডের যত্ন আর বাবুর যত্নে হয়তো বা এরকমটা হয়েছে, একটু ভালোই দেখতে লাগতেছে। বাবা একটু যত্ন করে, বাবুও সকালে ঘুম থেকে উঠেই আগে গাছে পানি দেয় আর আমি তো দেই, সব মিলিয়ে মিশিয়ে গাছগুলো ভালোই আছে। তো তারপরে চলে যাব আমরা ছাদে, মানে ছাদের গাছগুলো আর একটু দেখার জন্য। তো সেগুলোর কী অবস্থা সেটাও দেখব। আমি আগের ব্লগেও দেখিয়েছি ছাদ বাগানের গাছগুলো একেবারেই অযত্নে শেষ, মানে গাছে পানি দেওয়া শুধু মাসফের বাবাই সময় করে গিয়ে একটু পানি দেয়, তাছাড়া তো পানি দেওয়ার কেউ থাকেই না। তো আর কিছু ডাটা ছিল, কিছু ডাটা কিন্তু এর আগে আমরা আমার ভাড়াটিয়া প্রতিবেশীদেরকে দিয়েছিলাম, আর আজকে কিছু ডাটা তুলব, কিছু আমার মাকে দিব, আর আমার এক খালা আমার বাসায় যে আমাকে হেল্প করে তো ওনাকে কিছু দিব, কারণ সবার সাথে শেয়ার করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আমিও একবার খেয়েছি, আর যেহেতু রমজান মাস এই বেশি একটা রান্না করা হয় না, তরকারি এগুলো থেকে যায়, তো সেই জন্য আমি এক বেশি একটা রাখবো না, আমি সবাইকে দিয়ে দিব। আর যেহেতু এখন এত গরম আর এত রোদের তাপ, এই ডাটাগুলো কিন্তু আমার আগের বার কিন্তু এর থেকে অনেক সুন্দর হয়েছিল, তখন একটু বৃষ্টি ছিল, আর এখন এই বৃষ্টির অভাবে ডাটাগুলো একেবারেই কেমন যেন শক্ত শক্ত হয়ে যাচ্ছে, সেজন্য আর বেশি রাখবো না, সবই তুলে ফেলে দিব। তো সেই জন্য মাসফিয়া বাবাকে নিয়ে ছাদে চলে গেলাম, মাসফিয়াও গিয়েছিল, সবাই মিলেমিশে ছাদ বাগানটা একটু যত্ন করা হবে। আগাছা, অনেক আগাছা জন্মেছিল, তো মাসফিয়া ওগুলো আগাছাগুলো সব তুলে ফেলে দিয়েছে। আসলে প্রতিদিনকেই আমাদের যাওয়াটা উচিত, কিন্তু আসলে রমজান উপলক্ষে করে হয়তো বা মানে বাসা থেকে বেরই হতে ইচ্ছা করে না, আর যেহেতু এত গরম রোদের তাপ, ছাদে তো আরও বেশি গরম লাগে, সেজন্য হয়তো যাওয়া হয় না। আর মরিচ হয়েছিল, অনেক মরিচ সব পেকে গেছে এরকম অবস্থা, তো তারপরে তো আর সেগুলো মরিচ তুলে নিয়ে আসা হয়েছিল। তো ইফতার তৈরি করেছি, তারপরও এখানে বেগুনির চপ আর ডিমের চপ, ছোলা বুট আর ফল টল যা থাকে তা তো প্রতিদিনকার মতো আছেই। তো এগুলো শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক এইটুকু তো করতেই হবে, তাই না? বাচ্চা কাচ্চা আছে, সবাইকে নিয়ে একসাথে বসে ইফতারটা করা হয়, তো কিছু তো লাগবেই। আর আজকে আরেকটা চপ করেছি আমি, এটা হলো আলু। আলুটাকে পাতলা পাতলা করে গোল গোল কেটে বেসনের সাহায্যে আমি চপ করে নিয়েছি, ভালোই লাগলো খেতে, খারাপ লাগলো না। আর বাবু আমাকে আমাদেরকে ভিডিও করতেছিল, বাবু বলতেছিল আমার ক্যামেরার সামনে কথা বলো, তো ওকে সবাই ওকে নিয়ে মজা করতেছিল। এই তো আমার ভাইও আছে আমাদের সাথে। তো আজান হয়ে গেল, এখন সবাই ইফতারটা করে নিব।
সবাই টেবিলে বসে ইফতার করার মজাই কিন্তু আলাদা, তাই না? যদিও বাচ্চারা একটু দুষ্টুমি করে, তারপরও কিন্তু বাচ্চারা অনেক কিছু শেখে এখান থেকে। তো আজকে আশা করছি আপনাদের সাথে প্রতিদিনের মতো একটু ব্লগ শেয়ার করতে পেরেছি। আর ভালো লেগেছে কি না জানি না, যদি ভালো লেগে থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি, সম্পূর্ণ রোজাগুলো কমপ্লিট করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই শক্তি দেন। আর অবশ্যই সবার জন্য বেশি করে দোয়া করবেন, কারণ আমাদের পারিপার্শ্বিক অবস্থা কিন্তু খুবই খারাপ। আমাদের পার্শ্ববর্তী এলাকার জন্য আমরা অনেক অনেক দোয়া করব, মানে ভারতের জন্য। তো সবাই সবার জন্য বেশি করে দোয়া করবেন। আর এখন যেহেতু আমাদের কদরের দিনগুলো, মানে এই 20 রমজানের পর থেকেই কিন্তু 27 রমজানের এর ভিতরেই কিন্তু এক, মানে কোনটা যে আমাদের কদরের দিন সেটা কিন্তু আমরা কেউ জানি না, কারণ প্রত্যেকটা দিনই কিন্তু বেজোর যে দিনগুলো সেগুলোই কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। আল্লাহর মহিমান্বিত রাত, আল্লাহর কখন আমরা কোন কুদরত পেয়ে যাব কেউ জানি না। তো সবাই বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে মাফ চাবো আমরা, যাতে কিনা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো এই তো আশা করছি আজকে ভালো লাগলো সবার। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।